আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে বিকাশ অ্যাকাউন্টে যদি আপনি ভুলে কাউকে টাকা পাঠিয়ে দেন সেই টাকাটা ফেরত আনতে পারবেন। হয়তো বা এই জিনিসটা এখন আপনার কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যতে কিন্তু কাজে লাগতে পারে, যেহেতু আমরা সবাই এখন মোবাইল ব্যাংকিং ব্যবহার করি। আর যদি আপনার কাজে নাও লাগে, আপনার ফ্যামিলির কারো কাজে লাগবে বা কিন্তু আপনার আশেপাশের কারো কাজে লাগতে পারে, এই জন্য অবশ্যই ফেসবুকের টাইমলাইনে ভিডিওটাকে শেয়ার করে রাখবেন, সবার সুবিধা হবে তাতে দেখতে। তো ভিডিওতে আসি, আপনি যখন বিকাশ অ্যাকাউন্টে কাউকে টাকাটা পাঠাচ্ছেন, এখানে দুইটা রিজন হতে পারে। প্রথম রিজন, আপনি যার নাম্বারে টাকাটা পাঠিয়েছেন তার নাম্বারে কোনো অ্যাকাউন্ট নেই, মানে বিকাশ অ্যাকাউন্ট নেই। আর সেকেন্ড রিজনটা হতে পারে, তার নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। আপনারা হয়তো বা এখন জানেন আপনার বিকাশ অ্যাকাউন্ট যাদের নাম্বারে নেই তাদের নাম্বারেও কিন্তু টাকা পাঠানো যায়। যদি এই ঘটনাটা আপনার সাথে ঘটে থাকে তাহলে আমি বলবো আপনার ভাগ্যটা অনেক ভালো, কারণ আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন তার নাম্বারে যদি অ্যাকাউন্ট না থাকে আপনি সাথে সাথে টাকাটা নিজেই উইথড্র করতে পারবেন, এখানে কোনো আপনার ঝামেলা পোহাতে হবে না। তো কিভাবে উইথড্র করবেন চলো মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল হিসেবে আমি আমার একটা নাম্বারেই টাকা পাঠাচ্ছি যে নাম্বারে কোনো অ্যাকাউন্ট নেই। তো আমি এখানে সেন্ড মানিতে ক্লিক করছি, তারপর ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার সেন্ড মানিটা সাথে সাথে হয়ে গেল। এবার আপনি যদি বুঝতে পারেন যে আপনি ভুলে টাকাটা পাঠিয়ে দিয়েছেন তো সাথে সাথে কি করবেন? এখন অনেকে আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই আমি বুঝবো কিভাবে যে আমি যার নাম্বারে টাকা পাঠিয়েছি তার কোনো অ্যাকাউন্ট নেই। তো আপনি বোঝার জন্য কি করবেন, সাথে সাথে সেন্ড মানিতে চলে যাবেন। যদি আপনি ভুলে পাঠিয়ে থাকেন তাহলে সেন্ড মানিতে যাবেন। সেন্ড মানিতে গেলে সাথে সাথে দেখুন এখানে কিন্তু আপনার একটা অপশন চলে এসে যে আপনি যে টাকাটা পাঠিয়েছেন 50 টাকা, কত তারিখে পাঠিয়েছেন, কয়টার সময় পাঠিয়েছেন, এটা কিন্তু আপনাকে শো করছে। তো এটা কেন শো করছে এখানে, এটা যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু সরাসরি চলে যেত, যেহেতু অ্যাকাউন্ট নেই তার জন্য কিন্তু এটা এখনও রয়ে গেছে। তো আপনি কি করবেন, সাথে সাথে বাতিল যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে হ্যাঁ মধ্যে ক্লিক করবেন, তাহলে সাথে সাথে আপনার টাকাটা কিন্তু চলে আসবে। আমি এখানে অ্যাকাউন্টে দেখি, একটু আগে দেখুন টাকাটা পাঠানোর পর আমার ব্যালেন্স ছিল 484 টাকার মতো, এবার ব্যালেন্স দেখুন সাথে সাথে কিন্তু আমার টাকাটা অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছে। এবার সেকেন্ড যে রিজনটা থাকতে পারে সেটা হচ্ছে, ধরুন আপনি যার নাম্বারে টাকা পাঠিয়েছেন তার নাম্বারে অ্যাকাউন্ট রয়েছে। বেশিরভাগ মানুষ যে ভুলটা করে থাকে সেই ভুলটা হচ্ছে আপনি যার নাম্বারে টাকা পাঠিয়েছেন ভুলে তাকে সাথে সাথে ফোন দেয়, ফোন দিয়ে বলে ভাই আপনার নাম্বারে তো আমি ভুলে টাকা পাঠিয়ে দিয়েছি, আমার টাকাটা একটু কাইন্ডলি ফেরত দিয়ে দেন। তো এখানে কিন্তু সব ভালো মানুষ নেই, দুনিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন 100 জন মানুষের মধ্যে হয়তো বা 5 জন মানুষ এরকমভাবে আপনার টাকাটা ফেরত দিয়ে দিবে, হয়তো বা ভুলে যদি চলে যায়। বাকি 90-95% মানুষই কিন্তু আপনাকে কখনোই ফেরত দিবে না। আমাদের বাংলাদেশে প্রতিদিন লাখ লাখ ট্রানজ্যাকশন হয়, তার মধ্যে কিন্তু 2-4-500 ট্রানজ্যাকশন ভুল হয়, এটা স্বাভাবিক। তো আপনি যদি কাউকে ফোন করে বলেন যে আপনার নাম্বারে ভুলে টাকা চলে গেছে, সে কি করবে, ভালো মানুষ হলে টাকা ফেরত দিবে, আর যদি ভালো না হয় আপনার সাথে সাথে সে টাকাটা তুলে নিবে, তুলে আপনার সিমটাকে বন্ধ করে ফেলবে। তো সিম যদি বন্ধ করে ফেলে তাকে আপনি কি খুঁজে বের করতে পারবেন, সেটা কিন্তু সম্ভব না। এজন্য বিকাশ সবসময় বলে আপনি যদি কখনো বিকাশে ভুলে টাকা পাঠান তাহলে সাথে সাথে আপনি বিকাশের কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আপনি ওই ব্যক্তিকে কখনো ফোন দিবেন না, কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করবেন। কাস্টমার কেয়ারের নাম্বার হচ্ছে 16247, স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। তবে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি যেই নাম্বার থেকে ভুলে টাকাটা পাঠালেন সেই নাম্বারটা দিয়ে কিন্তু ফোন দিবেন, অন্য কোনো নাম্বার থেকে ফোন দিবেন না। সেই নাম্বার থেকে ফোন দিবেন, ফোন দিয়ে বিকাশ অফিসে ওনাদেরকে বলবেন যে আমি এই নাম্বারে ভুলে টাকা পাঠিয়েছি, আমার ভুলে চলে গেছে, এই টাকাটা আমার ফেরত লাগবে। ওনাদেরকে আপনার বলার পর সাথে সাথে কি করবে, ওই অ্যাকাউন্টটাকে তারা ব্লক করে দিবে। ব্লক করে দিয়ে ওই অ্যাকাউন্টের যেই ওনার থাকবে তার সাথে ওনারা কলে যোগাযোগ করবে, যোগাযোগ করে বলবে যে আমাদের কাছে কমপ্লেন এসেছে, আপনার এই টাকাটা ভুলে এসেছে, আপনি কি এই টাকাটা আর সত্যিই ভুলে এসেছে, তাহলে আমরা ওনাকে ফেরত দিয়ে দিব। এখানে কিন্তু দুইটা জিনিসই হতে পারে, উনি হয়তো বা সত্য স্বীকার করতে পারে হ্যাঁ ভুলে টাকাটা চলে এসেছে, তাহলে বিকাশ থেকে ইনস্ট্যান্ট আপনার টাকাটা ফেরত দিয়ে দিবে। আর যদি উনি এটা দাবি করে যে না এটা ভুলে আসেনি আমার টাকাটা, এটা সত্যি উনি আমাকে পাঠিয়েছে, এই টাকাটা আমার, তাহলে কিন্তু বিকাশ থেকে ওনাকে বলা হবে, তাহলে আগামী 7 দিনের ভিতরে আপনি বিকাশ কাস্টমার কেয়ারে এসে প্রপার এভিডেন্স শো করেন যে এই টাকাটা উনি আপনাকে পাঠিয়েছে। যদি আপনি শো করতে পারেন তাহলে এই টাকাটা আপনারই থাকবে, আর না হলে ওনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। যদি উনি পরবর্তী 7 দিনের মধ্যে কোনো এভিডেন্স বিকাশ কাস্টমার কেয়ারে গিয়ে শো না করে তাহলে কিন্তু তার অ্যাকাউন্টটা ওরকমভাবেই পড়ে থাকবে, এবং আগামী 6 মাস তাকে আরও সময় দেওয়া হবে। এই 6 মাসের মধ্যেও যদি উনি না যায় তাহলে সেক্ষেত্রে 6 মাস পরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে, আর ওনার শাস্তি স্বরূপ উনি যে অপরাধটা করলো মিথ্যা বলে তার জন্য কিন্তু 6 মাস পরে ওনার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হবে। তবে এখানে একটা কথা, এখন অনেকেই বলতে পারেন 6 মাস তাহলে ওয়েট করতে হবে টাকার জন্য, হ্যাঁ 6 মাসই আপনাকে ওয়েট করতে হবে, আপনি কিন্তু তাছাড়া টাকাটা পাবেন না। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু পার্সোনাল টু পার্সোনাল বিকাশের ক্ষেত্রে, আপনি যদি এজেন্ট থেকে কাউকে টাকা পাঠান পার্সোনালে, বা পার্সোনাল থেকে এজেন্টে আসে
সেক্ষেত্রে কিন্তু এটা করা পসিবল না। পার্সোনাল নাম্বার থেকে পার্সোনাল নাম্বারে যদি টাকা পাঠানো হয় তাহলেই কেবল এটা করা সম্ভব। এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন। আর যে কোনো সমস্যায় আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে সেখানে গিয়ে পোস্ট করতে পারেন, সেগুলোর উত্তর আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।